দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কথা বলছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এবছর ১৪ জন নারীকে, বিশ্বের বিভিন্ন দেশের ১৪ জন নারীকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের সাহসিকতার জন্যে, তাদের কাজে তাদের সাহসিকতার জন্যে। এই পুরস্কারের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ। সুখের বিষয় যে বাংলাদেশের মানবাধিকার আইনজীবী সারা হোসেন এই ১৪ জনের মধ্যে একজন। তিনি আমার সাথে এখন স্টুডিওতে যোগ দিচ্ছেন। সারা হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি এই যে বিশেষ পুরস্কারটি আজকে গ্রহণ করলেন, ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ, অর্থাৎ সাহসিকতার জন্য বিশ্বের বিভিন্ন দেশের, এবং আপনি ছাড়াও চীন, রাশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশের কয়েকজন মহিলা তারা এই পুরস্কার পেয়েছেন। গত বছরও বাংলাদেশের একজন এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারটি পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আপনাদের হাতে তুলে দিয়েছেন। আপনার অনুভূতি কী? আমি অবশ্যই খুবই গর্বিত এবং খুব ভালো লাগছে যে আমাকে এই তালিকার মধ্যে রাখা হয়েছে। কিন্তু আজকে যাদের সাথে পরিচিত হলাম এখানে, তাদের মধ্যে অনেকেই নিজেরা নানান ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, এবং শিকার হওয়ার পরে ওনারা সাংঘাতিক সাহস দেখিয়ে নিজে আবার মানবাধিকার আন্দোলনে নিজেদেরকে যোগ দিয়েছেন। যেমন এখানে রাশিয়ার পরেস নেমসফ, উনি খুন হওয়ার পরে ওনার মেয়ে এখন ওনার নামে একটা ফাউন্ডেশন করেছেন। আরেকজন ফ্রান্সের একজন, ওনার ছেলে সন্ত্রাসীদের হাতে, শুধু সন্ত্রাস, মৌলবাদীদের হাতে নিহত হওয়ার পরে উনি এই ব্যাপারে বিভিন্ন ধর্মের মধ্যে কী করে এক ধরনের সম্প্রীতি তৈরি করার সুযোগ করা যায় সেটার জন্য উনি কাজ করছেন। ইরাকি কুর্দিস্তানের একজন আসছেন। তো এনাদের তুলনায় তো আসলে আমি নিজেকে কোনোভাবেই তুলনা করতে পারছি না। আর আমার এটাও মনে হয়েছে যে যখন এনারা প্রথমে আমার সাথে যোগাযোগ করলেন, তখন আমি বললাম যে আসলে আমাদের বাংলাদেশে কিন্তু সাহসী নারী অনেকেই আছেন যারা সত্যিকারের দুঃসাহস দেখাচ্ছেন মুহূর্তে মুহূর্তে। একজন আপনাদের এখানেই থাকেন, বন্যা, অভিজিতের স্ত্রী বন্যা। বাংলাদেশে আমাদের অনেক বন্ধু আছে, আমাদের অনেক সহকর্মী আছে, আমার অনেক মক্কেল আছেন যারা প্রতি মুহূর্তে সাহস দেখাচ্ছেন কাজ করার ক্ষেত্রে। আমার মনে হয় আমাকে এখানে রাখা হয়েছে অন্য একটি কারণে, যে অন্যদের সাথে আমাদের যে সহকর্মী, যে আইনজীবীরা আছেন ব্লাস্টে বলি বা আইন সালিশ কেন্দ্রে বলি, যারা মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্যে দৈনন্দিন একটা লড়াইয়ের মধ্যে থাকছেন, খুব গ্ল্যামারাস কিছু না, কিন্তু দৈনন্দিন একটা কাজের মধ্যে লেগে আছেন, তাদেরকে আসলে একটা স্বীকৃতি দেওয়ার জন্য, এবং তাদের হয়ে আমার মনে হয় আমি এই স্বীকৃতিটা পেয়েছি। এবার একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি। বাংলাদেশে 2010 সালে একটি আইন পাস হয়েছিল, নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত একটি আইন, যেটি প্রণয়নের কাজে আপনি একটি বড় ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশে সার্বিকভাবে মানবাধিকার পরিস্থিতি এখন কেমন? সার্বিকভাবে এখনও আমার মনে হয় আমরা অনেক সংকটের মধ্যে আছি। আসলে যদি সংখ্যাগতভাবে দেখেন, অনেক সময় আমরা আমাদের সরকারের কাছেও শুনি যে নারী নির্যাতনের হার যদি নিউইয়র্কের সাথে তুলনা করা হয় তাহলে ঢাকার নারীর বিরুদ্ধে সহিংসতা বা নারী নির্যাতনের হার তেমন কোনো কিছু না, এটা নিয়ে অতটা শঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের অনেকের কথা হচ্ছে যে হ্যাঁ, হারটা হয়তো অত বেশি না। আসলে কতটা হার সেটা আমরা সঠিকভাবে বলতেও পারছি না, কারণ অনেক সময় কেউ কারো কাছে কোনো রিপোর্ট করার সাহসও করছে না, বুঝতে পারছে আগে থেকে যে বিচার তারা পাবে না, তাই জন্য এগিয়ে আসছে না। অনেক সময় বিচারের জন্য না, পরিবার থেকে তারা সহযোগিতা পাচ্ছে না, সেই জন্য অনেকে এগিয়ে আসছে না। তো আমাদের কথা বারবার এটাই হচ্ছে যে আমরা বিচারহীনতার যে অবস্থা দেখি, যে অনেক সময় যেটা হচ্ছে যে যার ক্ষমতা আছে, সেটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে, সেটা অর্থায়নের ব্যাপার হতে পারে, সে নিজের মতো কিন্তু বিচার তার পক্ষে ছিনিয়ে নিতে পারছে। এখন আমাদের বিচার ব্যবস্থা বিভিন্ন বিষয়ে অবশ্যই বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতিকার পাচ্ছি, কিন্তু অনেক উদাহরণ আছে যেখানে আমরা পেতে পারছি না, এবং সেই কারণে মনে হচ্ছে যে মানবাধিকার পরিস্থিতিটা আসলে আমাদের জন্য এখনও অনেকটা একটা সমস্যার জায়গায়। এবং মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হলে যে মৌলিক অধিকারগুলো আসলে নিশ্চিত করতে হয়, বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলো তো বাংলাদেশে নিশ্চিত না এখনও আমাদের বলতে হয়। এবং প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন একটা বড় ইস্যু এখনও বাংলাদেশে, নির্বাচন কিভাবে হবে, আমাদের বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কতদূর স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, এটা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আমরা খুব বেশি অনেক সময় বলতেও পারি না, ভয়ে যে কিছু বেশি বলতে গেলে আমরা
কেউ কেউ বিপদে পড়ব। এই মুহূর্তে আমরা যে অবস্থা দেখছি যে আমাদের দেশের সবচেয়ে শ্রদ্ধেয় একজন সম্পাদক, উনি এখন প্রায় আশিটি মামলার সম্মুখীন হয়েছেন, এই ব্যাপারে প্রতিবাদ কতদূর করা গেছে, কতদূর করা সম্ভব হচ্ছে, উনি বা কতদূর করতে পারছেন। তো এরকম প্রক্রিয়া যেখানে চলে এবং যেখানে আমরা অনেকে নীরব থাকতে বাধ্য হই, তখন আমরা এটাও বলতে বাধ্য হই যে না, মানবাধিকার যেভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত সেটা অবশ্যই না। আপনি একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করলেন, আপনি কয়েক দশক ধরে এই মানবাধিকার নিয়ে কাজ করছেন, তো খুব সংক্ষেপে ধরুন গত এক দশকে তুলনামূলকভাবে যদি আমরা দেখি, মানবাধিকার পরিস্থিতি কি বাংলাদেশে ভালোর দিকে যাচ্ছে আদৌ? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভালোর দিকে যাচ্ছে। আমার মনে হয় আমাদের খুব ঢালাও কিছু না বলে যে কোন ক্ষেত্র নিয়ে আমরা কথা বলছি সেটা চিন্তা করা উচিত। যেমন এখানে নারী নির্যাতনের কথা উঠেছে এবং নারী নির্যাতন রোধ করার জন্য বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপ, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক পদক্ষেপ যে নেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে গত ২০ বছরে আমরা অনেক ধরনের পরিবর্তন দেখেছি, যেখানে রাষ্ট্রীয় বিভিন্ন কর্তৃপক্ষ এবং বেসরকারি সংস্থায় নারী সংগঠনের সাথে যারা জড়িত তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং আমাদের রাষ্ট্র এই ব্যাপারে অনেক নতুন ধরনের উদাহরণ সৃষ্টি করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেক অর্জন আছে। অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে না, আমাদের অত অর্জন নেই, আমরা অনেকটা পিছপা হচ্ছি। যেমন আমরা যদি আদিবাসীদের অধিকারের কথা বলি, আজকাল আমরা আদিবাসী শব্দটাও ঠিক সব জায়গায় উচ্চারণ করতে পারছি না সমস্যায় না পড়ে। ২০ বছর হতে যাচ্ছে দুই এক মাসের মধ্যে কল্পনা চাকমার অপহরণের কেসে, সেখানেও কিন্তু আমাদের তদন্ত আজ অব্দি শেষ হয়নি। একই সময় আমরা বলতে পারি যে হ্যাঁ, ৪৫ বছর পূর্তি আমাদের হয়েছে দুদিন আগে, ২৬ মার্চে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি হ্যাঁ, যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়েছে। অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা একটা জাতির জন্য প্রয়োজন ছিল, আমাদের জাতির জন্য বিশেষভাবে প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই আমরা অগ্রসর হয়েছি। অন্যদিকে আমরা যদি এখন গণতান্ত্রিক অধিকারের কথা বলি, সেখানে আবার মনে হচ্ছে যে না, আমরা আবার পিছপা হচ্ছি। যে হ্যাঁ, আমরা সামরিক শাসকের অধীনে না, এটা অনেক বড় একটা অর্জন, কিন্তু আমরা যে প্রক্রিয়ার মধ্যে সেখানে গণতন্ত্রকে যেভাবে স্বাভাবিকভাবে আমরা বুঝি, এখন বাংলাদেশে আলাদা কোনো সংজ্ঞা যদি কোনোদিন বের করা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে পৃথিবী জুড়ে যেটা বোঝা হয় যে ভিন্ন মতের চর্চা সেখানে থাকবে, ভিন্ন ধরনের মত প্রকাশের একটা অধিকার থাকবে, সেই অবস্থার মধ্যে তো আমরা নাই। এবং যেটা আমরা দেখছি যে নাগরিক সমাজের মধ্যেও আমরা কিন্তু দেখি যে যেখানে ওরকম একটা ক্ষেত্র থাকা উচিত যে খোলামেলাভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা উচিত, সেখানেও কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক দলের একটা প্রভাব, এই ঘেঁষা বা সেই ঘেঁষা, একজন বা আরেকজন, একজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কথায় কথায় আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হচ্ছে, সেই জায়গাগুলো খুব সমস্যাজনক। এবং একদিন আগেও আমরা যে অবস্থা দেখেছি আমাদের কোর্টে, যে ৩০ বছর আগে সামরিক শাসক আমলে যে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছিল, সেই সময় আমাদের দেশের সবচেয়ে গুণীজন ১৫ জন এই বিষয় নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন আমাদের সুপ্রিম কোর্টের কাছে, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে প্রতিষ্ঠিত বাংলাদেশ, যেখানে আমাদের ৪টি নীতির মধ্যে একটি মূল নীতি ছিল ধর্মনিরপেক্ষতা, সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া এবং যাদের ধর্ম নাই তাদেরকেও কিন্তু সেই পরিস্থিতি চর্চা করার একটা সুযোগ দেওয়া, সেখানে আমরা দেখলাম যে ৩০ বছর পরে উঠে আসা এই মামলাটা একদিনে খারিজ হয়ে গেল। আদালত শুনতেই চাইলেন না, এবং এমন অবস্থায় তারা শুনতে চাইলেন না যেখানে মৌলবাদীদের কাছ থেকে হুমকি আসছে, শুধু হরতাল না, তারা রীতিমতো জিহাদ ঘোষণা করছেন বাংলাদেশের কিছু নাগরিক। কেন এদের দিকে আমাদের মাথা নত করতে হলো? কেন আমরা বলতে পারলাম না যেটা আমরা পৃথিবী জুড়ে আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা কিন্তু বলছেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তো এটা শুধু দেখতে চাও তো যথেষ্ট না, এটা তো প্রতিষ্ঠিত করতে হবে, এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের সুপ্রিম কোর্টের মাধ্যমে, আমাদের সংশোধনের মাধ্যমে, আমাদের আইনের মাধ্যমে করা উচিত। আমরা কেন এই জায়গাগুলোতে পিছপা হচ্ছি? আমার মনে হয় সেই জায়গাগুলো কিন্তু খুবই কষ্টের এবং বেদনার একটা জায়গা। সারা হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।